নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন। আগামীকাল একাদশী রয়েছে এবং দিনটিকে রিপ্রেজেন্ট করছে মৃগশিরা নক্ষত্র, যোগ রয়েছে হর্ষণ যোগ। এবং আগামীকালের অভিজিৎ মুহূর্ত 11:56 থেকে আপনার 12:46 পর্যন্ত, এবং ব্রহ্ম মুহূর্ত রয়েছে আপনার যে সময়টা যে দেখা যাচ্ছে খুব বিশেষভাবে ইম্পর্টেন্ট এই সময়। আমি একটি কথা আপনাদেরকে আবারও একটি কথা বলি, যে ভিডিওটি আপনারা যারা দেখছেন না, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ এই ভিডিওটি আমি প্রতিদিন আপনাদের সামনে দিই এই অর্থপ্রাপ্তির বিষয়ের উপর। দেখুন, ব্রহ্ম মুহূর্ত যেটা রয়েছে 9:26 থেকে রাত্রি 9:26 থেকে 11:12 পর্যন্ত। দেখুন, আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি এবং হয়তো আপনার রাশির সাথে সেম টু সেম মিলে যায়, হয়তো ভাবেন যে একটা টিকিট কাটি যদি অর্থপ্রাপ্তি হয়। দেখুন, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ রয়েছে, সেটি হচ্ছে রাহু গ্রহ। আমি বারবার একটি কথা বলি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কি না, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের মহাপ্রাপ্তি ঘটবে। অনেকে অধীর আগ্রহে আছেন যে কৌশিকদা কখন রাশির নাম টার্গেট নাম্বার বলবে। দেখুন, আমি প্রতিদিনই কিন্তু 12 রাশির টার্গেট নাম্বার এবং কোন কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আমি প্রতিদিন দিই। তবে আমি বারবার বলছি, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, অনেকে বলে যে কৌশিকদা ভাগ্য বলে কিছু নেই, কর্ম। দেখুন, ভাগ্য না থাকলে এই এই হঠাৎ প্রাপ্তি বলুন বা আকস্মিক প্রাপ্তি বলুন, কোনোটাই কিন্তু ঘটতো না। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের, মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 8 এবং 4, বৃষ রাশির টার্গেট নাম্বার 2-6, মিথুন রাশি 7-1, কর্কট রাশি 5-2, সিংহ রাশি 3-8, কন্যা রাশি 6-9, তুলা রাশি 1-8, বৃশ্চিক রাশি 3-5, আপনার ধনু রাশি টার্গেট নাম্বার 7-1, মকর রাশির টার্গেট নাম্বার 6-2, কুম্ভ রাশির টার্গেট নাম্বার 9-8, মীন রাশির টার্গেট নাম্বার
5-3 অর্থাৎ আমি 12টি রাশির টার্গেট নাম্বার জানালাম। এবার কোন কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, প্রত্যেকে ভাগ্যের শুভ সংখ্যা জানেন না, তাই আমি আগে মেষ টু মিন টার্গেট নাম্বারটা বললাম। এবং যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছককে একবার অ্যানালাইসিস করে দেখে নিন যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না, সেটা থাকলে আপনার কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে। দেখুন, প্রাপ্তি কোনো না কোনো রাশির কিন্তু প্রতিদিনই থাকে, হয়তো আপনার রাশির সাথে সেম টু সেম মিলে যায়, অনেক ক্ষেত্রে আবার মিলে না। আমি বারবার বলছি, নবগ্রহের প্লেসমেন্টকে আপনারা ভালো করুন এবং রাহু রক্ষা কবচ, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, চারটি গ্রহ, রাহু, শুক্র, বুধ, শনি, এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে। এই যে পূর্বে যে আমি মেষ টু মিন টার্গেট নাম্বারগুলো আপনাদেরকে বললাম, অবশ্যই টার্গেট নাম্বারগুলো আপনারা শুনুন ভালো করে, বলুন। আগে আপনাদেরকে আলোচনা করেছি, অনেকে অধীর আগ্রহে থাকেন যে কৌশিকতে কখন, তাই আমি আগে আলোচনা করে দিচ্ছি। এবার 5টি রাশির নাম আমি বলবো, কোন কোন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। প্রথম রাশি আপনার মকর রাশি, দ্বিতীয় রাশি আপনার বৃষ রাশি, 3 নম্বর রাশি ধনু রাশি, 4 নম্বর রাশি তুলা রাশি, 5 নম্বর রাশি আপনার মীন রাশি। এ কটি রাশির আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এবং পূর্বে কিন্তু আমি মেষ টু মীন রাশির টার্গেট নাম্বার আপনাদেরকে জানালাম। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, আমি একটি কথা বারবার বলছি, শুধুমাত্র রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না, কারণ টিকিট কেটে হয়তো আপনার বড় প্রাপ্তি হতেও পারে, আবার আপনার বড় প্রাপ্তি না হতেও পারে। এবার জানা দরকার যে আপনার জন্মছকে এই বড় প্রাপ্তির যোগ রয়েছে কি না, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার এই অর্থপ্রাপ্তি হবে কি না। তো কোন কোন ক্ষেত্রে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবে, আবার কোন কোন ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তিতে আপনার বাধা আসবে, তার জন্য কিন্তু আপনাকে নিশ্চিত রূপে একবার হলেও ব্যক্তিগত জন্মছককে অ্যানালিসিস করতে কিন্তু হবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে চ্যানেলটিকে আপনারা শেয়ার করুন। দেখুন, যোগ তো আপনাদের আছে, কিন্তু এই যোগের জায়গাটা আপনাদের সমস্যা যাদের আসছে, যারা বড় ধরনের অর্থপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান এবং রাহু রক্ষা কবচ পরিধান করুন। নমস্কার, ধন্যবাদ।